হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন শিক্ষাবিজ্ঞানের বড় প্রশ্নের ক্লাস আছে আর আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা এই প্রশ্নটা দু সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপর বুঝে নিয়ে খাতায় নোট করে মুখস্থ করবে তাহলে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না আরেকটা কথা তোমরা যদি কোথাও পড়তে গিয়ে বা বুঝতে গিয়ে সমস্যায় পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে কারণ তোমাদের বোঝাটা খুবই জরুরি দেখো কি বলছে মনোযোগ কাকে বলে আমরা যদি মনোযোগ মনোযোগ কথাটা মানে কি বলো তো তোমরা সবাই কম বেশি জানো মনোযোগ মানে কি কোনো কিছু জিনিসের প্রতি কি মানে আমাদের মনোনিবেশ করা সেইটাকে বলছে মনোযোগ এটা সাধারণভাবে আমি তোমাদের বললাম এবারে কীভাবে লিখবে দেখো কোনো বিষয়ের সঙ্গে কোনো বিষয়ের সঙ্গে মনের যোগকে কোনো বিষয়ের সঙ্গে মনের যোগকে বলে মনোযোগ ঠিক আছে কি বললাম কোনো বিষয়ের সঙ্গে মনের যোগকে মনোযোগ বলে উদ্দেশ্য পূরণের জন্য কোন বস্তুকে যখন আমরা চেতনার কেন্দ্রবিন্দুতে হাজির করি তাহলে কি বলছে উদ্দেশ্য পূরণের জন্য কোনো বস্তুকে যখন আমরা চেতনার কেন্দ্রবিন্দুতে হাজির করি তখন তাকে মনোযোগ বলে উদ্দেশ্য পূরণের জন্য কোনো বস্তুকে আমরা কী চেতনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি কীরকম উদ্দেশ্য পূরণ দেখো আমরা যদি পরীক্ষায় নাইনটি পারসেন্টের ওপরে নাম্বার পেতে পাই পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে মনোযোগ দিতে হবে কিসে মনোযোগ দিতে হবে পড়াশোনার প্রতি এই রকম বলছে সেই পড়াশোনাটাকে মানে মেন কেন্দ্রবস্তুতে নিয়ে আসতে হবে সেইটাই এখানে এরকমভাবে বোঝাতে চাইছে তারপর দেখো অর্থাৎ কোনো বিষয় বা বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করা দৈহিক মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে মনকে নিবিষ্ট করা দৈহিক এবং মানসিক দৈহিকভাবে এবং মানসিকভাবে মনকে নিবিষ্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো তবে মনোযোগের সংজ্ঞা সম্পর্কে মনোবিজ্ঞানীরা একমত নন তারা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন তাহলে এই যে মনোযোগ আছে না তার সংজ্ঞা সম্পর্কে কেউ একমত নয় মনোবিদরা বা মনোবৈজ্ঞানিকরা তারা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে তারপর দেখো প্রথম সংজ্ঞা কে দিয়েছে মনোবিদ ম্যাকডুগাল এর মতে চেতনামূলক প্রক্রিয়ার দিক থেকে বিবেচনা করলে চেতনামূলক প্রক্রিয়ার দিক থেকে বিবেচনা করলে মনোযোগ হল জ্ঞানার্জন বা জ্ঞানার্জন বা প্রাপ্তির প্রবল প্রচেষ্টা জ্ঞান অর্জন বা প্রাপ্তির প্রবল প্রচেষ্টা উট না এটা সরি এটা স্টাউট আছে হ্যাঁ স্টাউডের মতে মানুষের জ্ঞান প্রক্রিয়ার পেছনে যে মানসিক প্রক্রিয়া কাজ করে কি বললাম মানুষের জ্ঞান প্রক্রিয়ার পেছনে যে মানসিক প্রক্রিয়া কাজ করে তাকে মনোযোগ বলে মানুষের জ্ঞান প্রক্রিয়ার পেছনে যে মানসিক প্রক্রিয়া কাজ করে তাকে মনোযোগ বলে তারপরে দেখো মনোবিদ রসের মতে মনোবিদ রসের মতে কোনো চিন্তার স্পষ্ট চেতনাই হলো মনোযোগ এবারে আমরা নেক্সট পার্টটা দেখে নেব নেক্সট পার্টে কি বলেছিলাম শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা এইটা এবার আমাদের বুঝতে হবে দেখো মনোযোগী শিক্ষ বলছে মনোযোগী শিখন প্রক্রিয়াকে ফলপ্রসূ করে এই শিখন প্রক্রিয়াকে মানে কি শেখার ক্ষেত্রে মনোযোগটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমার কোনো কিছুর প্রতি মনোযোগ না থাকলে তুমি কিন্তু সেই জিনিসটা আয়ত্ত করতে পারবে না অর্থাৎ কখনোই শিখতে পারবে না তারপরে দেখো তাই সাফল্যের অন্যতম মাপকাঠি হল মনোযোগ আর শিক্ষার্থীর সক্রিয়তা বৃদ্ধিতে মনোযোগের ভূমিকা অপরিসীম শিক্ষার্থীর সক্রিয়তা বৃদ্ধিতে অর্থাৎ কোনো কিছুর প্রতি শিক্ষার্থী যদি সক্রিয় হতে চায় তাহলে তাকে মনোযোগ আনতে হবে নিজেদের মধ্যে তারপরে দেখো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা নিম্নলিখিতভাবে আলোচিত হল প্রথম পয়েন্ট আমাদের যেটা আছে দেখো ব্যক্তিগত বৈষম্য বৈষম্য মানে কি পার্থক্য দুজন ব্যক্তি আছে একজন রাম একজন শ্যাম এদের মধ্যে যে পার্থক্য আছে সেইটাকে বলা হচ্ছে আমাদের বৈষম্য ঠিক আছে চলো এই পয়েন্টটা বুঝে নাও মনোযোগ ছাড়া মনোযোগ ছাড়া কোনোরকম মানসিক সাফল্য পাওয়া কঠিন কি বললাম মনোযোগ ছাড়া কোনোরকম মানসিক সাফল্য পাওয়া কঠিন আর শিক্ষণ এই যে শিক্ষণ মানে কি জানো শিক্ষা দেওয়া আর শিক্ষণ মানে শেখা এই শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় মনোযোগ দেওয়া একান্তভাবে প্রয়োজন অর্থাৎ শেখাতে গেলেও মনোযোগের দরকার শিখতে গেলেও মনোযোগের দরকার এই জন্য বলছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় মনোযোগ একান্তভাবে প্রয়োজন তবে মনোযোগের ক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিগত বৈষম্য দেখা যায় তাই ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুসরণ করে বিষয়বস্তু নির্বাচন করতে হবে কি বললাম ব্যক্তিগত যে বৈষম্য সেই নীতি অনুসরণ করে বিষয়বস্তু নির্বাচন করতে হবে অর্থাৎ দুজন ব্যক্তি আছে এর মনোযোগ অন্য হতে পারে এর মনোযোগ অন্য হতে পারে এই যে বৈষম্য এটাকে গুরুত্ব দিতে বলা হচ্ছে পরের পয়েন্ট দেখো কি আছে উন্নত হস্যৌ দন্তান্যয় দন্তান্বয় হবে এটা ঠিক আছে উন্নত বিদ্যালয় বিদ্যালয় পরিবেশ কি বললাম উন্নত বিদ্যালয় পরিবেশ শিখন প্রক্রিয়াকে কার্যকর করে তুলতে হলে উন্নত বিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে হবে কি বললাম শিখন প্রক্রিয়াকে কার্যকর করে তুলতে হলে উন্নত উন্নত বিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে হবে মনোরম পরিবেশ মনোযোগের অন্যতম হাতিয়ার মনোরম পরিবেশ পরিবেশ মনকে মনের মনকে আরও সক্রিয় করে তোলে কি বলছি দেখো এই পয়েন্টটা আরেকবার বুঝতে হবে তোমাদের বলছি শিখন শিখন শিক্ষণ প্রক্রিয়া কার্যকর করে তুলতে হলে শিখন শিক্ষণ প্রক্রিয়া মানে শিক্ষণ মানে শিক্ষা দেওয়া আর শিখন মানে শিক্ষা গ্রহণ করা অর্থাৎ শেখানো এবং শিখা শিক্ষা নেওয়া এই দুটো প্রক্রিয়াকে কার্যকর করে তুলতে হলে উন্নত বিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে হবে ঠিক আছে তারপরে কি বলছে দেখো মনোরম পরিবেশ মনোরম পরিবেশ মনোযোগের অন্যতম হাতিয়ার মনোরম পরিবেশ মনকে আরও সক্রিয় করে তোলে তারপরে কি বলছে দেখো নির্ধারকের ব্যবহার নির্ধারক ঠিক আছে নির্ধারক মানে কি আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি ঠিক আছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেগুলো ব্যবহার করি সেইগুলোকে নির্ধারক বলে ঠিক আছে মনোযোগের বিভিন্ন নির্ধারক সমূহ বিজ্ঞানসম্মতভাবে শিক্ষক শিক্ষিকা কাজে লাগাবে মনোযোগের যেসব নির্ধারক আছে সেইগুলোকে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষক শিক্ষিকা কাজে লাগাবে যেমন রঙিন পাঠ্যপুস্তকের ব্যবহার বোর্ডে বড় হরপে লেখা ইত্যাদি তারপরে দেখো বিষয় বৈচিত্র্য পরের পয়েন্ট আছে আমাদের বিষয় বৈচিত্র্য এটাই কি বলছে দেখো দানের সময় শিক্ষা শিক্ষাদানের সময় পাঠ্যসূচির বিষয়টি নিরস হওয়ার জন্য বা অন্য কোনো কারণে শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ঘাটতি ঘটতে দেখা যায় তাহলে কি বলছি শিক্ষা দানের সময় পাঠ্যসূচির বিষয়টি নিরস হওয়ার জন্য বা অন্য কোনো কারণে শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ঘাটতি দেখা যায় তাই কোনো কিছু দীর্ঘ সময় ধরে আলোচনা না করে শিক্ষক মাঝে মাঝে অন্য বিষয়ে চলে যাবেন শিক্ষক মাঝে মাঝে কি আলোচনা করতে করতে অন্য বিষয়ে চলে যাবেন কঠিন ও নিরস পাঠে মনোনিবেশ আসে না কঠিন আর নিরস যেসব জিনিস সেইগুলোই মনোনিবেশ অর্থাৎ মনোনিবেশ মানে কি মনোযোগ আসে না আর কঠিন জিনিস কখন হয় যখন তোমরা কোনো জিনিস বুঝতে পারবে না তখনই তোমাদের কাছে কঠিন হয় ঠিক আছে পরের পয়েন্ট দেখো কি বলছে পরের পয়েন্ট আছে যেটা আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে মনোযোগ ঠিক আছে কি বলছে দেখো বলছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ইচ্ছা মনোযোগ সৃষ্টি হয় অর্থাৎ নিজের মধ্যে মনোযোগ আপনা থেকে আসে এই অনুযায়ী শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে বিমূর্ত ভাবনার প্রতি আগ্রহী করে তুলবে বিমূর্ত মানে কি যেসব সুক্ত ভাবনা শিক্ষার্থীদের মধ্যে আছে সেইগুলো সেইগুলোকে মানে সেইগুলোর প্রতি কি করে তুলবে আগ্রহী করে তুলবে শেষ পয়েন্ট আমাদের দেখো ছ নম্বর পয়েন্ট মনোযোগ ক্ষেত্রে বলছে মনোযোগের সীমা সীমা মানে কি একটা লিমিট ঠিক আছে সব কিছুর একটা যেরকম লিমিটেশন থাকে সেটাই বলছে এখানে শিশুর মনোযোগের পরিসীমা যেহেতু সীমিত তাই শিক্ষক শিক্ষিকা লক্ষ্য রাখবেন যাতে পাঠক্রম দীর্ঘ না হয় ঠিক আছে পাঠক্রম মনোযোগের একটা কি সীমা আছে তাই জন্য কি বলছে শিক্ষক শিক্ষিকাকে কি লক্ষ্য রাখতে হবে পাঠক্রম যাতে দীর্ঘ না হয় অর্থাৎ সিলেবাসটা যাতে অনেক বড় না হয় ঠিক আছে এবং বিষয়বস্তুগুলি ছোট ছোট করে উপস্থাপন করতে হবে একদম ছোট ছোট করে দেখবে আমাদের একটা বইটা কি করা আছে বইটা বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে চ্যাপ্টারটা আবার বিভিন্ন টপিকে ভাগ করা আছে এইভাবে ঠিক আছে শেষে আমাদের লিখতে হবে উপসংহার সবশেষে বলা যায় মনোযোগ পঠন পাঠনের প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্ত শিক্ষার্থীদের জৈব মানসিক গঠনের ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষককে শিক্ষাদানের কাজ চালাতে হবে যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি তাদের সুস্থ ও স্বাভাবিক মনোযোগ সৃষ্টি হয় আজকে এই ছিল ক্লাসটা তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের জানাবে যে আমরা এইভাবে অনলাইন ক্লাস করছি আমরা এইভাবে সুবিধে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে আর তোমরা তোরাও তাহলে অ্যাডমিশান নিয়ে নে অবশ্যই বন্ধু বান্ধবদের জানিও এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম করে বলবে ঠিক আছে